হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি খুবই সহজ আর খুবই কমন একটি রেসিপি, ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে আসলাম। যখন বাসায় মাংস থাকবে না বা ডিম থাকবে না, তখন সবজি দিয়ে এই ভুনা খিচুড়িটি আমরা ঝটপট করে ফেলতে পারি। সকালের নাস্তায় কিন্তু খুবই মজা লাগবে এই ভুনা খিচুড়িটি। প্রথমে আমি এখানে নিয়েছি পোলার চাল, মসুরের ডাল আর মুগ ডাল। আমি এখানে মুগ ডালটা একটু ভেজে তারপর নিয়েছি। পোলার চাল নিয়েছি 1 কাপ, আর মসুরের ডাল নিয়েছি আমি 1/2 কাপ, আর মুগ ডাল নিয়েছি 1/2 কাপ। সব কিছু আমি মিশিয়ে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। যেহেতু সবজি দিয়ে ভুনা খিচুড়িটি রান্না করব, তো সবজি তো অবশ্যই লাগবে। এর জন্য আমি সবজি নিয়েছি, আলু নিয়েছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ, আরও নিয়েছি আমি গাজর 1/2 কাপ পরিমাণ, নিয়েছি পেঁপে 1/2 কাপ পরিমাণ, আর একটা ছোট সাইজের টমেটোও নিয়েছি। সব কিছু আমি কিউব করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই ভুনা খিচুড়িটি রান্না করতে পারেন। আমার বাসায় যে সবজি ছিল আমি তা দিয়েই কিন্তু রান্না করলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়েছি, যখন একটু ব্রাউন কালার এসেছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা আর আদা বাটা। আমি রসুন বাটা দিয়েছি 1 চামচ আর আদা বাটাও দিয়েছি 1 চামচ। এবার সব কিছু খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 1 করে কেটে রাখা সবগুলো সবজি। টমেটোটা ছাড়া আমি অন্য সবগুলো সবজি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো সবজিটাকে রান্না করে নিব। অনেক সময় কিন্তু আমাদের বাসায় মাংস থাকে না বা ডিমও থাকে না, ওই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু এরকম সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে সকালের নাস্তায় খেতে পারি। আবার একঘেয়েমি নাস্তা কিন্তু আমাদের খেতে খেতে ভালো লাগে না, যেমন রুটি বা পরোটা। তো মাঝে মধ্যে আমরা কিন্তু এইভাবে সকালবেলা সবজি খিচুড়িটা রান্না করে দিতে পারি। বাচ্চাদেরও কিন্তু খুবই পুষ্টি হবে আর খেতে খুবই মজা লাগবে। আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা 4 চামচের 1/3 ভাগ দিয়েছি, মানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম 1টা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ আর দারুচিনিও দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডালগুলোকে। আমি 15 মিনিট আগে চাল আর ডালগুলোকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, এতে কিন্তু ভুনা খিচুড়িটা খুবই ঝরঝরে হবে। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। সবজি আর চাল ডালগুলো ভাজা যত ভালো হবে, ভুনা খিচুড়িটা টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। চুলার আঁচটা মিডিয়মে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে চালটা আর ডালটাকে ভেজে নিব। আমি যেহেতু এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি আর 1 কাপ পরিমাণ 2 রকমের ডাল নিয়েছি, তো টোটাল আমার এখানে 2 কাপ পরিমাণ চাল আর ডাল গিয়েছে। সেজন্য এখানে আমি পানি ইউজ করব প্রায় 4 কাপের মতো। তবে আমি পুরা 4 কাপ কিন্তু আমি এখানে পানি দেইনি, আমি এখানে 3.5 কাপের মতো পানি দিয়েছি। মানে আমার চালটা নতুন ছিল, তো সেজন্য আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। তবে আপনাদের চালটা যদি পুরনো থাকে, তো আপনারা পানির পরিমাণটা তখন যতটা চাল আর ডাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ আপনারা পানি দিয়ে দিবেন। আর অবশ্যই এখানে আমি গরম পানিটা দিয়েছি। ভুনা খিচুড়ি বা পোলাও যখন আমরা রান্না করব, তখন কিন্তু আমরা গরম পানিটাই দেবার চেষ্টা করব, তাহলে খুবই ঝরঝরে হবে। ঢেকে দেবার আগে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দিব।
5 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আবারও নেড়েচেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমি একদম মিডিয়াম করে রেখেছি, মানে যখন আমরা ভুনা খিচুড়ি রান্না করব তখন যখন একটা বলক চলে আসবে, মানে প্রথম বলকটা, তখনই আমরা চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিব। তাহলে কিন্তু বুনা খিচুড়িটা খুবই ঝরঝরে হবে আর খুবই সুন্দর হবে। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে দিব, আর ঢেকে এটাকে দমে রাখবো 5 মিনিটের জন্য। অসম্ভব মজার এই সবজি ভুনা খিচুড়িটি। সকালের নাস্তায় কিন্তু ডিম ভাজা ছাড়াই, মাংস ছাড়াই কিন্তু আপনারা এই ভুনা খিচুড়িটি নাস্তা করে ফেলতে পারবেন। কতটা স্বাস্থ্যসম্মত এই ভুনা খিচুড়িটি তা তো আপনারা বুঝতেই পারছেন, যেহেতু এর সাথে আমি 4 রকমের সবজি দিয়েছি, 2 রকমের ডাল আর চাল। তো বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু খুবই হেলদিকর একটি খাবার এই ভুনা খিচুড়িটি। আর আমি কিন্তু তেল অনেকটাই কম দিয়ে রান্না করেছি, তো বুঝতেই পারছেন সকালের নাস্তার জন্য পারফেক্ট একটি ভুনা খিচুড়ির রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেকটাই মজা হয়েছিল। কতটা ঝরঝরে হয়েছে আপনারা কিন্তু তাই স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।